আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। ঠান্ডা আবহাওয়া বা সর্দি কাশি বা গরম দুধ পান নানা কারণে গর্ভবতীকে গরম পানি বা জল পান করতে হতে পারে। যেহেতু আপনি গর্ভবতী, তাই সকল বিষয়ে বাড়তি সতর্কতা থাকা জরুরি। একজন গর্ভবতী গরম পানি করলে গর্ভের বাচ্চার ক্ষতি হয় কি না বা এতে কোনো উপকার আছে কি নেই, এরকম কিছু বিষয় নিয়ে আজকের ভিডিওটি আশা করি মনোযোগ সহকারে দেখবেন। গরম পানি পানে গর্ভের শিশুর ক্ষতি হয় কি না? সহজে বলতে গেলে গরম পানি পান করলে গর্ভের শিশুর ক্ষতি হয় না, কিন্তু এই গরম পানি পান করতে গিয়ে আপনার জিহ্বা বা মুখ বা গলা পড়ে গেলে সমস্যা হবে। মুখের কিছু অংশ পড়ে গেলে আপনি খাবার ভালোমতো খেতে পারবেন না বা খাবারের স্বাদ পাবেন না। আর আপনি সঠিক পুষ্টিকর খাবার না খেতে পারলে গর্ভের শিশুও সঠিক পুষ্টি পাবে না, তাই পরোক্ষভাবে অত্যধিক গরম পানি পান শিশুর জন্য ক্ষতিকর হতে পারে। উষ্ণ পানি পান করার উপকারিতা: হজমে সাহায্য করে। গরম পানি পান পাকস্থলীর ক্ষতিকর অ্যাসিড পদার্থ দূরীভূত করে। গরম পানি গলা দিয়ে নামার সময় খাদ্যনালীর দেয়াল ও পাকস্থলী পরিষ্কার করে। এছাড়া শরীরের অতিরিক্ত চর্বি তেলের রূপান্তরে সাহায্য করে। কোষ্ঠকাঠিন্য বা কষা: কোষ্ঠকাঠিন্য ভোগে না এমন গর্ভবতী পাওয়া মুশকিল। একবার কষা হলে আপনার খাদ্য ব্যবস্থায় কিছুটা পরিবর্তন যেমন আনতে হবে, তেমনি নিয়মিত উষ্ণ পানি পানের অভ্যাস করতে পারেন। এতে আপনার মল নরম হবে এবং আপনি স্বস্তি পাবেন। সকালে অসুস্থতা: গর্ভবতীর জন্য সকালে অসুস্থতা মানে ঘুম থেকে উঠে বমি বমি ভাব, দুর্বল লাগা, মাথা ব্যথা, অস্বস্তি ইত্যাদি হতে দেখা যায়। মূলত আপনি দীর্ঘক্ষণ পানি না পান করলে এই সমস্যাটি বেশি হয়, তাই সকালে হালকা গরম পানি খেয়ে কিছুটা স্বস্তি পেতে পারেন। সর্দি কাশি: মানুষের খাদ্যনালীতে নানা রকম ব্যাকটেরিয়া, ভাইরাস জমা হয়ে হালকা থেকে ভারী কাশি সৃষ্টি করে। এছাড়া সর্দিতে নাক দিয়ে পানি পড়া, বারবার হাঁচি হওয়াটা স্বাভাবিক। এক্ষেত্রে আপনি উষ্ণ পানি পান করে উপকার পাবেন। গরম পানি পানের সাবধানতা: যে গরম পানি করবেন সেটা যেন ভালোমতো ফুটানো হয়। এই পানি পান করার সময় সাবধান থাকবেন যাতে গরম আপনার পেটে বা শরীরে না পড়ে। বেশি গরম পানি করলে কিডনি চাপ পড়তে পারে। পুরো ভিডিওতে আমরা গরম পানির কথা বললাম। মনে রাখবেন, এই গরম পানি অত্যধিক গরম না হয় বা একেবারে ঠান্ডা না হয়, মাঝামাঝি তাপমাত্রার ও মুখে সহ্য হয় এমন পানি পান করবেন। আশা করি বুঝতে পেরেছেন। ভালো থাকবেন।